ভারতীয় দর্শন আমরা শুরু করেছি, ভারতীয় দর্শন সম্প্রদায়ের উপর আমরা প্রশ্ন উত্তর দেখছি। ক্লাস নাম্বার রয়েছে আজকে কত, 12। 12 নম্বর ক্লাসে আমরা দেখব 51, এর আগে 50টি প্রশ্ন হয়ে গেছে, ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নেই ভালো করে এগুলো নোট করে পড়তে থাকবে। দেখো, প্রমাণ শব্দটির অর্থ কী? প্রমাণ শব্দটির অর্থ হচ্ছে প্রমাণকরণ, ঠিক আছে, প্রমাণকরণ। এই বিষয়গুলো কিন্তু আমি অবশ্যই তোমাদের বুঝাবো, প্রশ্ন এবং উত্তরগুলো আমাকে শেষ করে নিই, যেরকমটি বলছি বিগত ভিডিওগুলিতে, ঠিক আছে, এটা নতুন করে বলছি না, চ্যাপ্টার ধরে ধরে তোমাদের এগুলো বুঝিয়ে দেবো আমি। জ্ঞান বা বুদ্ধি কয় প্রকার এবং কী কী? জ্ঞান বা বুদ্ধি হলো দুই প্রকার, একটা হচ্ছে স্মৃতি এবং হচ্ছে অনুভব। স্মৃতি এবং অনুভব, এই দুটো হচ্ছে জ্ঞানের প্রকারভেদ বা বুদ্ধির প্রকারভেদ, ভালো করে মনে রাখবে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন হবে যে নিম্নলিখিত কোনটি বুদ্ধিকে বোঝায় বা কোনটি বুদ্ধির অংশ, এই ধরনের কিন্তু প্রশ্নগুলো হবে তোমাদের, ঠিক আছে। কোন টাইপের প্রশ্নগুলো হবে তোমাদের প্র্যাকটিস আমি অবশ্যই করাবো, আগে প্রশ্নোত্তরগুলো পড়ে নিই, তাই না? প্রশ্ন যদি না জানা থাকে, উত্তর যদি না জানা থাকে, তাহলে তুমি সলভ করবে কী করে, তাই কি না? তো সুতরাং যে নোটগুলো দিচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট নোট, এবং তোমাদের নতুনভাবে প্রশ্ন হবে এবার, তোমরা সকলেই জানো তোমাদের সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এগুলো পড়তে থাকো। এবং যে ক্লাসগুলি আমি তোমাদের ডিটেলসে দেবো সেগুলো দেখো, ফিলোসফি থেকে আশা করি কোনোরকম অসুবিধা তোমাদের হবে না। আচ্ছা, 53, পুরুষার্থ কি? সচেতন আত্মার কাম্য বস্তি হল পুরুষার্থ। নেক্সট 54, ত্রিবর্গ কি? ধর্ম, অর্থ এবং হচ্ছে কাম। এই প্রশ্নটা পরীক্ষা এবার দিবে, ধর্ম, অর্থ এবং কাম, এই তিনটাকে মিলে হচ্ছে ত্রিবর্গ। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ত্রিবর্গ পুরুষার্থ কি? ঠিক আছে, ধর্ম, অর্থ এবং হচ্ছে কাম। দেখো, দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু একই রকম রয়েছে, ত্রিবর্গ এবং ত্রিবর্গ পুরুষার্থ কি বা ত্রিবর্গ কি, ভালো করে মনে রাখবে, এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না, দেখবে যে অ্যান্সার কিন্তু একই রয়েছে, ত্রিবর্গ, ধর্ম, অর্থ, কাম, ত্রিবর্গ পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম। নেক্সট, অনুভব কয় প্রকার এবং কী কী? অনুভব হচ্ছে দুই প্রকার, যথার্থ অনুভব এবং অযথার্থ অনুভব। নেক্সট, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কী বলা হয়? যথার্থ যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানকে বলা হচ্ছে প্রমা, প্রমাণ না কিন্তু, প্রমা, ঠিক আছে। তারপরে দেখব হচ্ছে প্রমা কাকে বলে, যথার্থ অনুভবকে বলা হচ্ছে প্রমা। পরে দেখব ভারতীয় মতে প্রমাতা কী? প্রমাতা, প্রমা, প্রমাতা, প্রমেয়, এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে। প্রমাতা কী? প্রমাতা হচ্ছে জ্ঞাতা। পরের প্রশ্ন দেখবো হচ্ছে প্রমাণ কী? যথার্থ জ্ঞানের উপায় বা যথার্থ জ্ঞান লাভের উপায় কী বলা হচ্ছে? প্রমাণ। নেক্সট দেখবো 51, পুরুষ শব্দের অর্থ কী? পুরুষ শব্দের অর্থ হলো সচেতন আত্মা, সচেতন আত্মা সেই হচ্ছে পুরুষ। ওকে, এখানে একটি ছোট্ট মিস্টেক হয়ে গেছে, এটা 60 হবে, 61 হবে, ঠিক আছে, এটা একটু দেখে নেবে। ওকে, তো চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যেসব বন্ধুরা প্রাইভেট টিউশন নিতে পারছে না বা ফিলোসফি পড়ছে না তাদেরকে অবশ্যই একবার শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।